As-salatu mi'rajul mu'minin. Ki mazar ghotona. আল্লাহ বলতেছেন নামাজে মানুষকে ফাহশা কাজ থেকে ফিরিয়ে রাখে, আর নবী বলতেছেন এই নামাজ দিয়া মাওলার দিদার পাওয়া যায়। আচ্ছা বলুন তো মাওলার দিদার দেখছেন না তো আমার আল্লাহ যে কত সুন্দর। বেহেশতে গিয়ে দেখবেন, যখন বেহেশতে ঢুকবেন আপনারা, বেহেশতের মধ্যে মেহমান বেহেশতি আপনারা, আল্লাহ পাক বেহেশতে যায় আপনাদের সামনে দিদার দেখাবেন, যা বলবেন। যেমন মেহমান বাড়িতে আসলে বাড়ির মালিক যিনি, ইনি মেহমানের সাথে সাক্ষাৎ করে না। আপনারা যে আসছেন ফটিক চুরিতে, রাস্তাঘাটে কোনো ঝামেলা হইছিনি, আসতে কোনো কষ্ট হয় না তো, বাড়ির মালিক এরকম মেহমানকে যা বলে না, আমার আল্লাহ বেহেশতে আপনাদের সাথে দিদার দেখাইয়া বলবেন, ও আমার বেহেশতি মেহমানেরা, ও আমার মেহমানেরা, আপনারা যে দুনিয়ায় কষ্ট করে আসলেন, কোনো কষ্ট কবরে হয় নাই তো, কবর থেকে সুষ্ঠুভাবে হাশরের ময়দানে আসছেন তো, হাশরে কোনো ঝামেলা হয় নাই তো, আমার জান্নাতে আমার বাড়ির মেহমান হতে আপনাদের কোনো সমস্যা হয় নাই তো, আপনারা আল্লাহর সুন্দর চেহারা দেখে মুস্কি হাসি দেখে আপনারা খালি চাই থাকবেন। আল্লাহ কইব কি ব্যাপার, আপনারা কইবেন কোদা গো কিচ্ছু ব্যাপার না, খালি আপনাদের দেহ কি যে সুন্দর, কি দেখলেন এই জগতের সুন্দর, আর এইটা সুন্দর আর এইটা সুন্দর, সকল সুন্দর যিনি বানাইলেন ইনি যে কত সুন্দর, এইটা তো কোন দিলেন। আল্লাহ বলবেন কি ব্যাপার, তোমাদের নাস্তার ব্যবস্থা করছি, একটু নাস্তা করো। আগে প্রথম মেহমান আসলে বলুন তো আগে মানুষ নাস্তা দেয় না, বেহেশতে গেলে আল্লাহও আপনাদেরকে প্রথম নাস্তা দিবে, তোমরা আমাকে কত দেখবি, দাঁড়াও আমি নাস্তার ব্যবস্থা করছি তোমাদের জন্য, নাস্তা নাস্তা দিব রুটি এবং তার সাথে মাছের কলিজা ভাজি দিব, রুটি আর কি মাছের কলিজা ভাজি দিব আপনারা খাইতেন। বল হুজুর রুটি তো সারা জীবনে খাইলাম, এ রুটি ওই দিব আর এটা কি মজা লাগবে, আরে এই রুটি না ফসাডার রুটি না, রুটি যে গোল খামিরা যে করব, রুটির খামিরাটা সমস্ত ফল ফলাদির রস দিয়া, ফল ফলাদি এ দুনিয়ার ফল না বেহেশতের ফল, ফল ফলাদির রস দিয়া রুটির খামিরা বানাবো, মাছের কলিজা ভাজি মাশাআল্লাহ সামনে দিব, এই মাছের কলিজা ভাজি যে আপনারা খাওয়াইবো, বলুন তো এই ঘটনা দুনিয়ার যে আইছে, মাছে হুনছে না, মাছে হুনে নাই, মাছে হুইন একদিন কইছিন কোদা গো আপনারে এই আইনটা তো সুন্দর হইল না, কি কইলি আমরারে বানাইছেন আগে মানুষ বানাইছেন পরে, আমদার কলিজা মাইন ছেড়ে খাওয়াইবেন কেন, মানুষের কলিজা এনে আমরা খামু, যেহেতু আমরা আগে সৃষ্টি। আল্লাহ কই কিরে আমার সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক তোদেরকে খাইবো, আর তোরারে বানাইছি তেহেরার লাগিয়া, আজকে তোরা আমার সাথে গার দেখাইলি, মাছের জিব্বাটা কেটা দিছে, ওহন দেখেন মাছ আর কথা কইতে পারে না, আগে গরুও কথা কইতে পারতো। হযরত আদম আলাইহিসসালাম দুনিয়াতে আসার পরে আল্লাহ বলতেছেন আদম, ও আল্লাহ আমার তো পেটে খিদে, আমার তো খাইতে হইব, আল্লাহ কই খাইবি মাগ না খাইবি, কাজ করে খা, দুইটা বলদ দিলেন হাল চাষ করবার লাগে, জমিনে হাল চাষ করব, দুইটা বলদ আর ফসলের বীজ, প্রথম পৃথিবীতে আসছে গম বীজ, এই বলদ দিয়ে হাল চাষ করে গম বাইনাইলেন আদম নবী, হাল চাষ করতে করতে যখন একটু সময় বেশি হয়ে গেছে গরু তো গার দেখাইতাছে, এই আদম নবী আমরা মাইরা রে মারি, গরু কইতাছে আমরা ভারি না, আল্লাহ কই কি রে আদম কি ব্যাপার, আদম নবী কই প্রভু গো এমন এক গরু দিলেন আমার সাথে গার দেখা, আল্লাহ কই এই গরু আমার আদমের লগে গার দেখাইছস, তোরারও জবান বন্ধ করে দিলাম, অহনার জবান নাই, সারা দিন হাল চাষ করলো আল্লাহর, আচ্ছা আচ্ছা মাছ মাছ বুড়ি করলো জিব্বা কাইটা দিল কথা বলতে পারে না, এরপরও মাছের উপরে বিপদ শেষ হয় নাই, জিব্বাটা কাটছে বিপদ শেষ হয় নাই, দেখবেন গরু মানুষের জন্য খাওয়া জায়েজ কিন্তু মৃত গরু কেউ, খাসি খাওয়া জায়েজ, খাসিটা মরে গেলে কেউ খাইব, মুরুগ 90 টাকা কেজি কিনলেন ফার্মের মুরুগ, একটা মৃত মুরুগ 5 টাকা কেজি দিলে কেউ নেবেন, খাসি 200 টাকা মৃত খাসি 5 টাকা কেজি কেউ নেয় না, গরু 140 টাকা 10 টাকা কেজি কেউ নেয় না, মরে গেলে মরার দাম নাই, কিন্তু মাছ জীবিত নেই মরলেও মাছ, কথাটা কি বুঝাইতে পারলাম না, মৃত মাছ মরা মাছ বাজারে বিক্রি হয় না, আল্লাহ কয় এই মাছ
তুই মাছ পুরি করলে কেন তোরে জীবিত খাইবো মৃত খাইবো কথাটা কি বুঝাইতে পারলাম না মৃত মাছ খাইনি তার কারণটা হলো ওই যে আমরা রে কলিজা বাজিদা বেহেশত খাওয়াইবো হ্যাঁ গার দেখাইছিন আহের কেড়ে খাওয়াইবো লাগা এইজন্য আল্লাহ তার উপরে বিপদ বেশি চাপাইছে দেখবেন মাছ দেখলে মানুষ ধরার লাগে যত আকাঙ্ক্ষা জাগে আর কোন জিনিস ধরার জন্য এত আকাঙ্ক্ষা এই বৃষ্টিতে অনেক সময় মাছ নদী দিয়ে নদীর থেকে খালে বিলে দিয়া বৃষ্টির পানিটা উজাইতে থাকে দেখবেন যেই জীবনে মাছ দেখছে না হ্যাঁ ও দেখলে মন না সাকি ধরি আর ধরতে কি খাইতে যেমন তেমন ধরতে আরো মজা কি বেশ মাছের মতো বিপদ কোন প্রাণীর উপরে ফিশাবেও মাছ ধরে হুজুর ধরে ইমাম সাহেব ধরে আল্লাহ কো তুই কামড়া খারাপ করছস এর লাগে তোর বিপদ বেশি কেমন বিপদ দেখছেন জীবিত খায় মরে গেলে গো আবার যদি একটু নরম হয়ে যা তারপরও কি খায় আচ্ছা ফসা গরুর গোশত কেউ নিব কিন্তু মাছ একটু নরম হইলেও কি নাই এক বেচারা বড় এক শৈল মাছ লইছে মরান নরম হয়ে গেছে আরেকজন জিগায় এত নরম মাছ পয়সা দিয়া কিনছো করে পয়সাটা কিনছি যে এই যে লেবু পাতা সাথে দিয়া বুনা কইরা খামু বাড়ি দিয়া কইতাছে কই গো তিব্বতের মা লেবু পাতা দিয়া বুনা করো তিব্বতের মা মাছ কাটতে গেছে কাটতেই পারে না দাওয়ের সাথে খইসা যায় কি মাছ আনছেন এটা তো দাওই লাগাইতে পারি না খইসা যা ক বেশি নরম কহ তাইলে মাছখানে একটা ফাড়া মারো মাছখানে একটা ফাড়া দিয়া দিনের ঘরের সালো ফলায় দাও কিসের লাগিয়া কন্ত কয় না কয় না ঠিক আছে টটকি টটকি আল্লাহ কয় তোরে শুটকি দিয়া খাইবো তো তোরে সাতো কেন আল্লাহর ইচ্ছা হলো বাজেট হলো এই মাছের কলিজা বাজি দিয়া বেহেশতে আমাদেরকে খাওয়াবো আচ্ছা বলুন তো যেই বেহেশতে এমন আয়োজন আছে এই বেহেশতে আপনারা কি যাইতে রাজি আছেন আর শুন না রাস্তা খুলি দেই একবারে সহজ পথ বেহেশতে যাওয়ার রাস্তা বাহির করতেছি আসুন আগে বাড়ি কষ্ট হইতাছে আপনাদের কষ্ট করতে হবে তো বেহেশতে যাইতে গেলে এবার বেহেশতে মাছের কলিজা বাজি দিয়ে আপনাদেরকে মাওলার সাক্ষাৎ হবে মাওলার দিদার পাবে জায়গা একদিন মাওলারে দেখাই যাইতাছে নামাজের মধ্যে দাঁড়াইছে আল্লাহু আকবার জায়গা দেখছেন আল্লাহর বাড়ি যাওয়ার নমুনা দেখছেন আল্লাহু আকবার এই দুইটা হাত এইভাবে তুলতে হয় কিনা এই দুইটা হাত তোলার অর্থ কি আমরা দেখবেন আপনাদের ফটিক ছুরির মানুষ ঢাকা যাবে বাড়ির থেকে বাহির হয়েই দেখবেন বাড়ির সামনে রিকশার উঠবে এমন সময় বাচ্চা মেয়েটা জানালাতে হাত বাড়ি করছে আব্বু এরকম করে না এটা কি কি এটা কি টাটা টাটা আবার আব্বুও দেখবেন রিকশা দুইটা কি কয় আব্বু আচ্ছা টাটাটা কয় হাতে দেয় টাটা ঘুমাই রইছেন আমি ঘুমাই থাকলে দোয়া গিরে দেন টাটা কয় হাতে দেয় এক হাতে এক হাতে দেওয়ার অর্থ হলো মেন রোডে যা দেখব গন্ডগুলে গাড়ি আইছে না অবরোধ বন্ধ তাইলে আবার ফিরা কি বাড়িতে আসতে হবে এই জন্য এক হাতে টাটা দেয় আরেক হাত রিজার্ভ থাকে কিন্তু নবী যে কইছে আসসালাতু মেরাজুল মুমিনিন তোমরা নামাজ দিয়ে মাওলার দিদার করো এখানে কোনো বেজাল এই জন্য আমরা এই দুনিয়া সাইরা মাওলার দিদারে নামাজ দিয়া যাইবার সময় টাটা আমরা কয়াতে দেই এই যে টেসেন টাটা এই আমার ব্যবসা বাণিজ্য বিবি বাচ্চা জমি জামা বাড়ি ঘর দোকানপাট স্ত্রী ছেলে মেয়ে বন্ধু বান্ধব দন্দলত জায়গা জমিন গরু বাসুর যাছ তোমাদের সবার কাছ থেকে বিদায় নিলাম টাটা বেজাল নাই নাকি নামাজ থেকে কথা কইলে নামাজ হইব 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 আমার এক দাদি আছে নামাজ থেকে কথা কইতো
ফাগিলা মানুষ তো জানতো না সরল মানুষ ছিল নামাজে থাকিও নামাজে পড়ে আবার দান দানের মধ্যে মুরুগ লাগে মুরুগে দান খাইতেছে তো নামাজে থাকিও কই আচ্ছা বাবারা ভাইরা নামাজে থেকে শীষ কইলে নামাজ হইব আরে নামাজ এমন একটা জিনিস এই বাংলাদেশ থেকে নামাজে আপনাকে জান্নাত দেখায় দিবে আর শুন না দেখি বসুন কিন্তু নামাজের মতো নামাজ পড়তে হবে কিন্তু দাদি নামাজ পড়তো নামাজে থেকে দান ফিরেই তো শীষ শীষ কই গো ভালোর মা দান খাইলে দেশে আবার ঠুট নাড়ায় সুরাও পরে আবার ভালোর মারে ওটা খুব সরল মানুষ ছিল আর কি আসলে আগিলা মানুষ তো সরল ছিল ভিতরে গরম ছিল না অহন্ত মানুষ উপরে দা সরল ভিতরে আমার এই দাদিরা কেমন সরল ছিল এই দাদার নাম ছিল রহমতুল্লাহ রহমতুল্লাহ মানুষের নাম আছে না এই দাদি নামাজ পড়তে গেলে যতদিন বাচ্চা গেছে সালাম ফিরাইতে গিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কোনোদিন কয় নাই কেন রহমতুল্লাহ স্বামীর নাম যদি উচ্চারণ করি এর বেয়াদবি হবে স্বামীর নাম উচ্চারণ করলে কি বেয়াদবি হবে কি মানুষ ছিলেন দেখেন আর ওখানে তো স্বামীর নাম লয়ে দা হে বাচ্চু বাচ্চু বলে স্বামীর নাম লয় না এ তারা কেমন ছিল বল হুজুর সালাম ফিরাইতে গিয়া রহমতুল্লাহ কয় নাই সত্যিই বাচ্চা গেছে এই দাদি সালাম ফিরাইতে গিয়া কইছে আসসালামু আলাইকুম আমরা ঘরের তাই আসসালামু আলাইকুম আমরা ঘরের তাই জীবনে স্বামীর নাম কি আসসালামু আলাইকুম আমরা ঘরের তাই কি সরল ছিল নামাজ পড়তো নামাজে থেকে দান ফিরাইতো আচ্ছা এরকম আচার আচরণ কি নামাজে চলে আসলে তখন নামাজ পুরাপুরি জানতেন না যদি নামাজ পুরাপুরি জানতো তাহলে নামাজে থেকে দান ফিরাফিরি করতো না যারা নামাজ শিখে ফেলেছে তাদের জীবনী যেই নামাজ মাওলার দিদার যেই নামাজ মুমিনের মেরাজ নবীর সাহাবীদের জীবনী খুলুন নবীর সাহাবীরা যখন নামাজে দাঁড়াইতো মাওলার দিদারে যাওয়ার জন্য আল্লাহু আকবার উড়ন্ত পাখিগুলি আইসা সাহাবীদের মাথায় বসতো বৈশা শরীর খাও যাইতো কাঁধে বসতো এটা কই বসলো পাখিরা টের পাইতো না এটা কি কোনো মানুষ না কোনো খোড়া কোনো ফিলার কোনো গাছের ডাল এরা গাছের ডাল না মানুষ পাখিরা টের পাইছে না বলুন তারা কেমন নামাজ পড়ছে আর আমরা নামাজে থেকে দান ফিরাই কোন নামাজ কে মাওলার দিদার শিখাইয়া গেলেন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলেন আমার নবী যখন বলেছে নামাজ মেরাজ হবে মাওলার দিদার হবে জায়গা না মাওলার দিদারে সব বিদায় মুরিদান বিদায় বিবি বাচ্চা বিদায় ধন সম্পদ বিদায় টাটা দিতেছে বাড়িঘর যা চোর সবার কাছ থেকে টাটা আমি আমার নবীর কথাই মাওলার দিদারে রওনা হয়েছি আল্লাহু আকবার বলো যাচ্ছে আল্লাহর দিদারে আল্লাহু আকবার দুই রাকাত নামাজের নিয়ত করে আল্লাহর আরশে যায়া পৌঁছলেন যায়া ডাকে নামাজ থেকে ডাকে আরশ আরশ আল্লাহ কই আরশে কয় ভাইজি আল্লাহ তো আরশে থাকে না নবী কইছে আরশে আয়াত দেয়া করতাম নামাজ দিয়া তুই কস আরশে থাকে না নবী না কইছে আরশে কয় ও ভাইজি নবী খালি একটা না নবীর সাথে আরো অনেক চুক্তি হইছে বাকি চুক্তির খবর জানো কি চুক্তি হইছে নবীর সাথে আমার আল্লাহ গোপন চুক্তি করেছে বন্ধু গো তোমারে তো সাক্ষাৎ করেছি দিদার দেখাইছি ভালোবাসা প্রেম মহব্বত করেছি ওই কাবা কাউসাইন নিয়ে তোমার উম্মতেরা তো এত উপরে আসতে পারবে না আমি তোমার উম্মতের সাক্ষাৎ দিদারের জন্য সহজ করে দিলাম কি তোমার উম্মত যদি দুই রাকাত নামাজের মধ্যে দাঁড়ায় আমি আল্লাহ আরশ কুরসি লৌহ কলম ফালাইয়া আমি নিজে যায়া জমিনের মধ্যে তোমার উম্মতের সাথে দেখা করব সুবহানাল্লাহ
তুমি যখন দুই রাকাত নামাজে দাঁড়াইছো আমার আল্লাহ আরশ ফালাইয়া তোমার সাথে দেখা করার জন্য জমিনে নাইমা গেছে বাইদিদ একটা চিৎকার মারলেন কেমন নবী পাইলাম কেমন নবীর উম্মত হইলাম নামাজে দাঁড়াইলে আমার আল্লাহ আরশ ফালাইয়া দেখা করতে যায় দিদার দেখাইতে যায় এই চিৎকারে বাইদিদের murid বলেন বাইদিদের শারগিত বলেন আমি ঘুম থেকে উঠে গেছি ওইটা দেখি বাইদিদ এত জোরে আল্লাহু আকবার বলে চিৎকার করেছিলেন বাইদিদের গলা দিয়া রক্ত বাহির হইতেছে কি ভাই তো আমাদের আমরা এমন এক নবীর উম্মত নামাজে দাঁড়াইলে আল্লাহ দেখা করতে আসে একটা ওলির মা হবেন এটাই নয় যিনি হবেন জান্নাতি মহিলাদের সরদারিনি খাতুনে জান্নাত ফাতেমাতু জাহরার জীবনী খুলুন ফাতেমা নামাজের মধ্যে ছিলেন আমার নবী ফাতেমার ঘরে যাইয়া হাজির পিছনে যাইয়া ডাকতেছেন ফাতেমা চাইয়া দেখে নামাজ পড়তেছে বসে বসে নামাজ যখন শেষ করে দিলেন আমার নবী জিজ্ঞেস করেন ফাতেমা রে বসে বসে নামাজ পড়লি কেন বসে বসে নামাজ পড়া তো তোমার ঠিক হবে না দাঁড়ায়া নামাজ পড়তে হয় ফাতেমা দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিলেন বাবার চেহারার দিকে তাকাইয়া আমার নবীর চেহারার দিকে তাকাইয়া ডাকতেছেন বাবা গো আমি তো বসে নামাজ পড়ি না দাঁড়াইয়া দাঁড়াইয়াই তো নামাজ পড়ি গো বাবা কিন্তু আজকে তিন দিন হয়ে গেল আমি ফাতেমার চুলায় আগুন জ্বলে না রে বাবা তিন দিন পর্যন্ত আমি ফাতেমা না খাইয়া থাকতে থাকতে বাবা গো তিন দিন পর্যন্ত না খাইয়া থাকতে থাকতে আমি ফাতেমা দাঁড়াইতে পারি না দাঁড়াইলে মাথা চক্কর মেরে পড়ে যায় বাবা গো সেজন্য বসে বসে নামাজ পড়ি বাবা না খাইয়া দাঁড়াইতে পারি না তারপরেও বসে বসে নামাজ পড়ি আমি ফাতেমা এক ওয়াক্ত নামাজও কাইজা করি না রে সুন্দরপুরের মা বোনেরা যেই ফাতেমা জান্নাতি মহিলাদের সরদারিনী হবেন তিন দিন পর্যন্ত না খাইয়া যদি নামাজ আদায় করতে পারে এই নামাজ সারা ফাতেমার সাথে কেমনে জান্নাতে যাইবা শুধু এই জায়গায় নয় আমার নবী বলেন আমি একদিন ফাতেমার ঘরে যেয়ে ডাক দিলাম ফাতেমা দরজা খুলো ও ফাতেমা দরজা খুলো ফাতেমা তো দরজা খুলে না খালি জবাব দেয় আব্বা আমি আছি দরজা খুলো খুলে না এইভাবে তিনবার ডাক দিলেন নবীজি বলতেছেন দুঃখ করে ফাতেমা রে আমি ডাক দিব আর তুমি আসি বলে জবাব দিবে দরজা কি খুলবে না আমি কি তোমার সাথে দেখা করব না ফাতেমা চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে দিলেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতেছে বাবা গো আমি কেমনে আপনার সাথে দেখা করব বাবা এমন একটা কাপড় আমি ফাতেমা পরিধান করে রাখছি এই কাপড়টা যদি মাথার দিক ডাকতে যায় পায়ের দিক খালি হয়ে যায় পায়ের দিক যদি ডাকতে যায় মাথার দিক খালি হয়ে যায় বড় কোন কাপড় আমি ফাতেমার নাই আল্লাহু আকবার বড় কোন কাপড় আমি ফাতেমার গায়ে নাই বিধায় আমি দরজা খুলতে পারতেছি না আমার নবী সঙ্গে সঙ্গে মাথার রুমাল খানি রুমাল মুবারক দরজার ফাঁকি দিয়া ভিতরে দিলে ফাতেমা নবীজির রুমাল মুবারক মাথার মধ্যে লাগাইয়া বাকি কাপড় দিয়ে পায়ের দিকটাইকা দরজা খুলে দিলে আমার নবী বলেন আমি তাকাইয়া দেখি রে আমার ফাতেমার চেহারা না খাইয়া কালো হয়ে গেছে যেই ফাতেমার তিন দিন পর্যন্ত জুলাই আগুন জ্বলতো না কাপড় সারা শরীর ডাইকাটা রাখার মতো কাপড়ও পাইতো না তারপরেও ফাতেমা এক ওয়াক্ত নামাজ ছাড়ে না মা বোনেরা গো সুকেসের মধ্যে কত রঙের কাপড় সাজাইলা কিন্তু নামাজে খারাইলা না নবীজির এক সাহাবী মসজিদে নামাজ পড়ে নামাজ ফরজটা যখন শেষ হয় দৌড়াইয়া বাহির হয়ে যায় অন্য সাহাবীরা বিচার দিলেন রিপোর্ট দিলেন হুজুর আমাদের একজন সাহাবি ফরজ শেষ হইলেই দৌড়ে বাহির হয়ে যায় আল্লাহর নবী গো ব্যাপারটা তো আমরা বুঝতেছি না রাসূল বলেন আজকে যখন দৌড় দিতে চাইবো দুইজনে তারে আনজামেরা ধরে নেবা যেই নামাজ সালাম ফিরাইছে জামাতে দৌড় মারতে চাইছে দুইজনে গাফিল
তোমরা ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও তোমরা ছাড়ব না নবীজির কাছে নিয়ে যাব ইয়া রাসূলুল্লাহ ধরে আনছি ইয়া রাসূলুল্লাহ ধরে আনছি কি ব্যাপার হুজুর জিগান এ তুমি নামাজের সালাম ফিরাইলে জামাতে দৌড় মারো কেন এই সাহাবী দুই চোখের পানি ছেড়ে দিয়েছে হুজুর আল্লাহর নবী গো আমরা স্বামী স্ত্রী দুইজন মানুষ সংসারে দুইজনে মিলে একটা কাপড় সুবহানাল্লাহ হুজুর দুইজনে মিলে একটা কাপড় ঘরের মধ্যে গর্ত করে রাখছি জামাতের সময় যখন হয় আমার বিবিরে গর্তের ভিতরে ঢুকায় এই কাপড়টা পরে আমি জামাতে নামাজ পড়তে আসি গো রাসূল সালাম পিরাইয়া ফরজ যখন শেষ হয়ে যায় আমি দৌড়ায়া যাইয়া গর্তের ভিতরে ঢুকে কাপড়টা খুলে দিলে আমার বিবি এই কাপড় পরে ফরজ আদায় করে